রিপিটেড এফোর্টস হলো তুমি একটা টপিক যখন পড়তেছো একবারই তখনই দুই তিনবার পড়া, একই লাইন পাঁচবার, হ্যাঁ আমার সাথে মানুষ হচ্ছে 200 মানুষ 200 মানুষ 200 আইডিয়াস এরকম করে। বাট রিভিশন মেথড হলো রিভিশনটা মানে তুমি একবার পড়ে গেছো পার হয়ে গেছো দেন সেকেন্ড টাইম পড়া। তোমাদের এরকম অনেকেই আছে যারা ভিডিও দেখছো রিলেট করতে পারবা, যে তুমি ফার্স্ট ইয়ারে ক্যালকুলাস করছো, ত্রিকোণমিতি করছো, সরলরেখা করছো, তুমি সেকেন্ড ইয়ারে উঠে তোমাকে একটা ম্যাথ দিচ্ছি তুমি ওটা পারো নাই। কেন মনে থাকে না তোমার? কেন ক্যালকুলাস মনে থাকে না? আমার মনে থাকে, আমি একবার করলে মনে থাকে। তোমাদের ক্লাস নেওয়ার আগে সুন্দর মতো দেখে দেখে আসে তারপরে করি, তারপরে এক থেকে ভিডিও নিই না, একবার বোর্ডে নিজে করি তারপর আরেকবার করি। আমি যদি টিচার এতবার পড়ানোর পরে যদি আমি ভুলে যাই তোমার মনে থাকবে না? সো রিভিশন দিতে হবে। রিভিশন হলো যে তুমি একটা চ্যাপ্টার পড়ে গেছো, আমি যেটা উদ্ভাসের উইকলি, বা তুমি যদি ইঞ্জিনিয়ারিং কোচিং করতে যাও তুমি দেখবে যে প্রত্যেক উইকে তোমাকে একটা করে বই দিবে, সাড়ে পাঁচ থেকে ছটা চ্যাপ্টার হবে। এসএসসি যেসব ফলো বানিয়েছো তোমরা রিলেট করো, যে ধরো তুমি একটা চ্যাপ্টার অলরেডি, ধরো প্রাণীর বাস্তুতন্ত্র চ্যাপ্টারটা তুমি পড়ে গেছো, বাট তুমি এটা নির্ধারিত একদম ছয় দিন পরে তুমি বইটা জাস্ট রিভিশন দেবে, জাস্ট চোখে দেখা যায় এটা একটা টপিক। ওকে, রিভিশন দেওয়ার আরও একটা ভালো ওয়ে হতে পারে যে কোনো একটা চ্যাপ্টারের নির্ধারিত কিছু টপিক তোমার কাছে কঠিন মনে হতে পারে, তোমার কাছে যেটা কঠিন মনে হবে সেটা আমার কাছে কখনোই কঠিন মনে হবে না। সো তুমি ওই সব জায়গা মার্ক করে রাখলে যখন তুমি রিভিশন দিবা তখন তুমি ওই কঠিন এরিয়াগুলো দেখে নিলে তোমার চ্যাপ্টারটা রিভাইভ হয়ে গেল। কোনো একটা চ্যাপ্টার যাতে একটা তোমার প্রত্যেকের জন্য কিন্তু রিভিশন টাইমটা আলাদা, যেমন অনেকের আছে একবার পরে তিন দিন মনে থাকে, একবার পরে তিন মাস মনে থাকে, তোমার সেই মাইন্ডের ক্যাপাবিলিটিটা বুঝতে হবে যে না আমার একটা সব চ্যাপ্টার পড়া দুই দিন পরে আমি ভুলে যাই। একজন কমেন্ট করছিল ভাই কোনো একটা টপিক পড়া দুই দিন পরে ভুলে যাই, তো কী হয়েছে? দুই দিন পরে রিভিশন দিবা, রিভিশন মানে কি সব ম্যাথ আরেকবার করতে হবে না, যে সূত্রগুলো দেখবা সেম ম্যাথগুলো আরেকটু দেখে দিলা যে এটা এটা এভাবে হয়, তুমি দুই দিন পর রিভিশন দিবা, রিভিশন প্ল্যান রাখবা।